আগামী ডিসেম্বর মাসে 3 দিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে ঢেলে সাজানো হচ্ছে গোটা এলাকা, ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণগুলি। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে রূপসী বাইপাসের কাছে ভেঙে দেওয়া হলো অবৈধ দোকানপাট। জানা গেছে দীঘাতে 11 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত দীঘায় মুখ্যমন্ত্রী শিল্পপতিদের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন। আর তার আগে সোমবার জেলার দীঘা নন্দকুমার জাতীয় সড়কে কাঁথি রূপসী বাইপাসের কাছে অবৈধ দোকান ভেঙে দিল প্রশাসন। জানা গেছে কাঁথি থেকে নন্দকুমার যাওয়ার পথে সরকারি নির্মিত রাস্তার উপর অবৈধ দোকানপাট থাকার জন্য স্থানীয় মানুষ ও যান চলাচলের খুবই অসুবিধা হতো, তাই প্রশাসনের পক্ষ থেকে দোকানগুলি ভেঙে দেওয়া হলো।